WWE এর বড় কিছু রেসলারদেরকে WWE থেকে বের করে দেওয়া হলো, আপনি যদি শুনেন তাহলে আপনিও খেপে যাবেন WWE এর উপরে। মনের ভিতরে প্রচুর দুঃখ এবং ভরাক্রান্ত মন নিয়েই আজকের এই ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটি আসলে কিভাবে শুরু করবে বুঝতে পারছি না, কেননা WWE ম্যানেজমেন্ট ধ্বংস হতে চলেছে, আর এই বিষয়টি শুনে আপনি অবাক হলে আমার কিছুই করার নেই। আপনারা অবশ্য জানেন যে WWE থেকে প্রচুর পরিমাণে বড় বড় রেসলার রয়েছেন যাদেরকে WWE থেকে বের করে দেওয়া হচ্ছে। তবে বর্তমান সময়ে WWE ম্যানেজমেন্ট এমন কিছু রেসলারদেরকে রিলিজ করে দিয়েছেন যেটা শুনলে আপনিও অবাক হবেন এবং ভিন্স ম্যাকম্যানকে মেরে ফাটিয়ে দিতে মনে করবেন। দেখুন, WWE এর অন্যতম একজন স্ট্রং রেসলার ব্রন স্ট্রোম্যান, তাকে এত বছর ধরে WWE তে পারফরমেন্স দিয়ে আসছেন, তাকে এত ভালো বুকিং দিচ্ছেন, ইউনিভার্সাল চ্যাম্পিয়ন বানিয়েছেন, কিছুদিন আগে WWE টাইটেল পিকচারে ছিল, তাকে বের করে দিয়েছে WWE থেকে। কিছুদিন আগে সামোয়া জোকে রিলিজ করেছেন সেটা মেনে নিয়েছি, তার ইঞ্জুরি প্রবলেম ছিল। তবে এখানে ব্রন স্ট্রোম্যানকে কেন WWE থেকে বের করতে হবে? শুধু কি ব্রন স্ট্রোম্যান? এখানে অ্যালাস্টার ব্ল্যাক, লানা, বাডি মার্ফি, রবি রায়াত এবং শান্টানা গ্যারেট এদেরকেও রিলিজ করে দিয়েছেন। WWE লানাকে ইউজ করছিলেন, বাডি মার্ফিকে তেমন ভালোভাবে ইউজ করতে পারছিলেন না, অ্যালাস্টার ব্ল্যাককে এতটা ভালোভাবে WWE আনলেন, এনেই তাকে রিলিজ করে দিলেন। অর্থাৎ এখানে ব্রন স্ট্রোম্যান বলুন, অ্যালাস্টার ব্ল্যাক বলুন, লানা বলুন, বাডি মার্ফি বলুন, রুবি রায়াত বলুন, যেসব রেসলারদেরকে রিলিজ করে দিচ্ছে WWE ম্যানেজমেন্ট, জানি না WWE ম্যানেজমেন্ট আসলে কি করতে চাচ্ছেন বা ভিন্স ম্যাকম্যান হয়তো বা WWE কে ধ্বংস করতে চলেছে। আজকে এইদেরকে রিলিজ করে দিচ্ছে WWE থেকে, কালকে আপনারা দেখবেন যে ব্রক লেসনার, রোমান রেন্স এদেরকেও রিলিজ করে দিচ্ছেন। অর্থাৎ ভিন্স ম্যাকম্যান টাকার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, সেটা প্রমাণ হচ্ছে বর্তমান সময়ে। এত বড় বড় রেসলারদেরকে যে WWE থেকে বের করে দিচ্ছেন, আমরা ব্রন স্ট্রোম্যান বা অন্যান্য রেসলারদের জন্য WWE দেখতাম, তবে তাদেরকেই রিলিজ করে দিচ্ছেন। বুঝছি না WWE ম্যানেজমেন্ট আসলে কি করছেন। এমন চলতে থাকলে হয়তো বা WWE দেখাই বন্ধ করে দিব। তবে দেখা যাক কি করে আসলে ভিন্স ম্যাকম্যান। আপনার ওপিনিয়নটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।